চৌধুরী বলছি, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি কেক তৈরি করব, তার জন্য আমি হচ্ছে ডিম নিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি প্রথমে একটা ডিম দিয়েছি, তো যেহেতু কেক তৈরি করব তার জন্য আমার দুইটা ডিম লাগবে। আমি মোটামুটি আকারে বড় করব, অত বেশি বড় করব না, আবার বেশি ছোটও করব না। যদি ছোটোর মধ্যে করতে চান তাহলে একটা ডিমই যথেষ্ট। অনেকে আছে যে 4-5টা ডিমও ইউজ করে মিডিয়াম কেক তৈরি করলো, বাট আমার কাছে মনে হয় যে দুইটা ডিমই এনাফ। তারপরে হচ্ছে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন ডিমে তো হালকা পরিমাণ ভাজি করলেও লবণ দেওয়া লাগে, তো নর্মালি আমি হচ্ছে লবণ দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা হচ্ছে আসলে মিষ্টিটা, যেহেতু চিনি এই কারণেই দেওয়া হয় যে কেকটা কতটুকু মিষ্টি হবে, এটা ডিপেন্ড করে আসলে নিজেদের উপরে। কারণ হচ্ছে কতটা মিষ্টি খাবেন, বা আপনারা অনেকে আছে যে মিষ্টি বেশি খায়, তাহলে সেক্ষেত্রে মিষ্টিটা বেশি দিতে পারেন। আবার অনেকে আছে কম খায়, সো সেক্ষেত্রে মিষ্টিটা কমও দিতে পারেন। তারপরে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে বেকিং সোডা, মানে বেকিং পাউডার, হ্যাঁ যেটাকে বলা হয় বেকিং পাউডার। আমি মোটামুটি হচ্ছে এই যে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে বেকিং পাউডারের মানে ডিবা, আমি ছোটো দেখেই কিনেছিলাম। এটা আমি হচ্ছে 1 চামচের, মানে 1 চা চামচের অর্ধেক দিয়েছি, মানে হাফ দিয়েছি। চাইলে আপনারা পুরাটাও দিতে পারেন, এটা আসলে কোনো সমস্যা নাই। তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে বেকিং পাউডার, উপর দিয়ে দিচ্ছি বেকিং সোডা। সোডার তো অবশ্যই দিতে হবে, মাস্ট বি, সোডা ছাড়া কিন্তু হবে না। তো আমি এখানে মোটামুটি সব কিছুই দিয়ে দিয়েছি। আর ও, হালকা তেল ইউজ করতে হবে, অবশ্যই তেলটা আগে দিতে হবে। তো এখন হচ্ছে এটাকে ভালো মতো মিক্স করে নিতে হবে। তো আমি যে মিক্সার নিলাম, এখন এটা দিয়ে হচ্ছে ভালো মতো মিক্স করে নিব ডিম, তারপর হচ্ছে বেকিং পাউডার, বেকিং সোডা, লবণ, তেল, ভালো মতো অবশ্যই মিক্স করে নিতে হবে। যত ভালো মিক্স হবে আমার মনে হয় যে কেকের ইটাও অনেক বেশি হচ্ছে গিয়ে মানে ঠিক হয়। অনেক টাইমে দেখা যায় যে ডিমটা যদি ভালো মতো মিক্স না হয় তাহলে দেখা যায় যে কেক ওইভাবে মানে ফুলে না, শক্ত থাকে। হ্যাঁ, আর হচ্ছে চিনিটা অবশ্যই একটু খেয়াল করে দিতে হবে। আবার বেশি চিনিতেও দেখা যায় যে কেকটা হচ্ছে কেমন জানি হয়ে থাকে, হ্যাঁ বেশি ফুলে না, মানে হচ্ছে একদম চুপসে যায় যেটাকে বলা হয় ওই রকম। সো মোটামুটি আকারে হচ্ছে চিনি দিতে হবে, অত বেশিও আবার দেওয়া যাবে না। আর চিনিটা একটু কম দেওয়াই ভালো, যেহেতু ক্রিম ইউজ করা হবে, আর ক্রিমে সাধারণত আমরা দেখা যায় যে চিনি ইউজ করে থাকি। সো হচ্ছে ক্রিমেও হচ্ছে চিনি বেশি দিলে দেখা যায় যে কেকের মধ্যে হচ্ছে মানে কেক তৈরি করার সময় ওখানে এত চিনি না দিলেও চলে। বা অনেক টাইমে দেখা যায় যে আমি আজকে হচ্ছে ক্রিমটা তৈরি করব হচ্ছে ডিম দিয়ে, অনেক টাইমে আপনারা চকলেট দিয়েও হচ্ছে ক্রিম তৈরি করতে পারেন, সেটাও আমি একদিন দেখাবো। অলরেডি আমার মিক্স করা শেষ, মানে সব কিছু আমি ভালো মতো এখানে মিক্স করে নিয়েছি। যেহেতু আমার মিক্স করা শেষ হয়ে গেছে, তো এখানে আমি দিয়ে দিব হচ্ছে গুঁড়ো দুধ। আমি গুঁড়ো দুধটা কিন্তু আগে দিই নেই, পরে দিচ্ছি। চাইলে আপনারা হচ্ছে লিকুইড দুধ যেটা, ওইটাও ইউজ করতে পারেন। আমার মনে হয় যে গুঁড়ো দুধের টেস্টটা একটু অন্যরকম আসে লিকুইড দুধের থেকে, তার জন্য হচ্ছে আমি গুঁড়ো দুধটা ইউজ করলাম। তারপরে আমি দিয়ে দিচ্ছি কোকো পাউডার। কোকো পাউডারটা আসলে এটা বাজারেই আপনারা কিনতে পারবেন, সচরাচর দেখবেন যে 50 টাকা করেই হচ্ছে ডিবা বেচছে, আবার হচ্ছে 180 টাকারও আছে। তো আমি মোটামুটি ছোটোটাই ইউজ করি, কারণ ছোটোটা দিয়েই দেখা যায় যে 5-6টা কেক হয়ে যায়, সো এত বেশি লাগে না। আবার কোকো পাউডারটা হচ্ছে বেশি দিলে দেখা যায় যে হচ্ছে কেক কিন্তু তিতা তিতা লাগবে, সো মিডিয়াম দিতে হবে। তারপরে আমি হচ্ছে দিয়ে দিয়েছি হচ্ছে ময়দা, সরি, হ্যাঁ ময়দা দিয়ে দিয়েছি। চাইলে আপনারা আটা দিয়েও করতে পারেন, হ্যাঁ আমি আটা দিয়েও অবশ্য কি বলে যাই হোক। তো এখানে ময়দা দিয়ে দিয়েছিলাম প্রায় হচ্ছে দুই হচ্ছে কি বলে 1/4 কাপের সমান করে দিয়েছি, অত বেশি দেইনি। আমার কাছে যতটা মনে হয়েছে দেওয়া উচিত, আপনারা যখন কেক তৈরি করবেন তখন বুঝতেই পারবেন যে আসলে কতটা দেওয়া উচিত আর কতটা দেওয়া উচিত না। তো এখানে দেখতেই পাচ্ছেন যে কিরকম হয়েছে।
তো আমার কাছে মনে হচ্ছে যে কোকো পাউডারটা আসলে আর একটু বেশি দেওয়া উচিত, কারণ হচ্ছে সাদা সাদা টাইপের ছিল, তার জন্য আমি পরে আর একটু এক চামচের মতো দিয়েছি, চা চামচের মতো অত বেশি দেইনি। তারপরে হচ্ছে আমি ভালো মতো মিক্স করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো মিক্সটা কিন্তু অবশ্যই ভালো মতো করে নিতে হবে। আমি তো এখানে মিক্সার দিয়ে মিক্স করছি, আপনারা চাইলে হচ্ছে ইয়ে করতে পারেন, মানে হাতে চামচ দিয়ে, বা ব্লেন্ডারেও কিন্তু হচ্ছে ডিম, তেল, চিনি এগুলো সব আগে মিক্স করে নিতে পারেন, তারপরে হচ্ছে বা আটা বা ময়দা যেটা ইউজ করেন আপনারা পরেই করতে পারেন। তো আমি হচ্ছে এখানে কেকের এই মানে যেটা মিক্স করেছি ওটা হচ্ছে এখানে ঢেলে নিব, মানে যেই মানে এটা সসপ্যান টাইপের, ছোটো, বেশি একটা বড় না। তো এখানে হচ্ছে আমি কাগজ, তেলের মধ্যে হচ্ছে কাগজ দিয়ে তারপর তেল দিয়ে চারিদিকে করে দিয়েছি যাতে কেকটা না পড়ে। তারপরে হচ্ছে একটা কড়াই নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন কড়াইয়ের মধ্যে হচ্ছে আমি এই যে এইটা বসিয়ে দিয়েছি, উপনেতে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি অবশ্যই। ওইটার আমি দেখাইনি, দেখতেই পাচ্ছেন হয়তো বা 5 মিনিট থেকে 6 মিনিট পর এরকম হালকা হালকা ফুলতে শুরু করেছে, হালকা হালকা ফুলতে শুরু করেছে। তবে এইটা কিন্তু ভালো মতো ঢেকে নিতে হবে যাতে কোনোভাবেই হচ্ছে হাওয়া ভিতর থেকে না বের হয় বা বাহির থেকে ভিতরে হাওয়া না যায়, এই জিনিসটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। তো এভাবে আর হচ্ছে গিয়ে গ্যাসটা কমিয়ে দিতে হবে, অত বেশি করা যাবে না, যেহেতু আমি ওভেনে তৈরি করছি না, চুলায় তৈরি করছি। সো চুলার আগুনটা কিন্তু কমিয়ে দিতে হবে, দেখতেই পাচ্ছেন অলরেডি ফুলে গেছে আমার কেকটা, ফুলে গেছে। তো তারপরেও একটু একটু কাঁচা রয়েছে, তার জন্য আমি হচ্ছে কিছুক্ষণ পর হয়ে গেছে যখন, তখন হচ্ছে আমি নামিয়ে নিয়েছি, আমি আর দেখাইনি। দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে, আমি ফিঙ্গার দিয়ে করে দেখিয়েছি। তারপরে আমি আবার সসপ্যান নিলাম, যেহেতু ক্রিমটা আজকে হচ্ছে আমি বাসায় তৈরি করব। আপনারা চাইলে ক্রিম হচ্ছে বাহিরের অনেক ধরনের তৈরি আছে, মানে পাউডার আছে ক্রিম তৈরির, ওইগুলো হচ্ছে আমি নেক্সট টাইম দেখাবো। আজকে ভাবলাম যে বাসায় সব কিছু তৈরি করে আপনাদেরকে দেখাই। তো এখানে হচ্ছে আমি হচ্ছে ডিমের সাদা অংশটা নিয়েছি, কুসুমটা কিন্তু নেওয়া যাবে না, ক্রিম তৈরি করতে অবশ্যই কুসুম নেওয়া যাবে না। আর হচ্ছে এখানে চিনি দিয়ে দিতে হবে। এখন হচ্ছে কথা, আমি যে বললাম যে ক্রিমে আপনারা হচ্ছে চিনি কিরকম খান, মিষ্টি, ওই জিনিসটা কিন্তু আপনারা চাইলে ক্রিমে চিনিটা বেশি ইউজ করতে পারেন। আর আমার কাছে মনে হলো যে একটা ডিমই হচ্ছে যথেষ্ট, আমি যতটুকু কেক হচ্ছে বানিয়েছি মানে তৈরি করেছি দেখতেই পেয়েছেন, তার জন্য হচ্ছে একটা ডিমই যথেষ্ট, মানে একটা ডিমের সাদা অংশ। তো এখন মোটামুটিভাবে একটু গ্যাসের চুলাটা হচ্ছে অন করে দিচ্ছি যাতে আসলে ওই যে ডিমটা যে কাঁচা ওই জিনিসটা যাতে ই না হয়। তো গ্যাসটা হালকা অন করে তারপরে ভালো মতো মিক্স করে নিতে হবে। অন গ্যাসটা অন করে রাখতে হবে হচ্ছে 4 থেকে 5 মিনিট, এর বেশি না। তো হালকা পরিমাণে, অত বেশিও কিন্তু ই করা যাবে না। এখন হয়তো দেখতেই পাচ্ছেন যে আসলে কীভাবে আমি মিক্স করছি, যতক্ষণ না পর্যন্ত এটা ঘন হবে ততক্ষণ পর্যন্ত আপনাদের মিক্সি করে নিতে হবে। তো ক্রিমটা কিন্তু এভাবে ইজিলি তৈরি করতে পারেন। আর চাইলে এখানে আপনারা হচ্ছে হালকা পরিমাণে একটু দুধ, গুঁড়ো দুধ ইউজ করতে পারেন, তাহলে দেখা যাবে যে আরও একটু টেস্ট লাগবে। তবে এইভাবে আপনারা করে কিন্তু দেখতে পারেন, একবার দেখছেন আমার অলরেডি ক্রিম কিন্তু হয়ে যাচ্ছে। তো আমি না আর কেকটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, আমার কেকটা হচ্ছে এইরকম এসেছিল। তো এই যে আমি নিজেই হচ্ছে লাস্টে কেক পাইনি, ডেকোরেশন করার পর ভাবলাম যে একটু হচ্ছে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, কারণ থেকে রাখার পরে না আসলে ভালো লাগে। যাই হোক, মানেই হচ্ছে কেকটা খেয়ে ফেলেছিল। তো এই যদি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ। কেমন হয়েছে নোমান? আরে তো খেয়ে যে কেকটা, এটা হোমমেড কেক, মানে আপনি নিজের হাতে বানাইছে, খুবই মজা হয়েছে। কিন্তু কেকটা একটু স্থিতই নিতে দিতে দরকার, একটা আসলে অনেক মজা হয়েছে। আসলে ঘরে বানানো কেক যেহেতু সে অনুযায়ী খুবই ভালো। আপনারা বাসায় টেস্ট করবেন এবং নিজের বাসায় বানাবেন, খুবই অসাধারণ একটি কেক। কেকটা এতই মজা হয়েছে যে কেকটা এক পিস ছাড়া কোনো পিস নেই।